হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ট্রাই, এর মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের মধ্যে যত সব টেলিকম কোম্পানি আছে সেই সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে, তো তার তরফ থেকে একটা নতুন আপডেট এখানে বেরিয়ে এসেছে যে সম্পর্কে আমি আপনাদের বলবো। বন্ধুরা, আপনারা সবাই MNP বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সম্পর্কে জানেন, মানে ধরুন আপনি যে কোনো কোম্পানির একটা সিম ইউজ করছেন, এখন সেই সিম আপনি ইউজ করছেন, আপনার একটা স্পেসিফিক নাম্বার আছে। এখন ধরেন আপনি এয়ারটেলের সিম ইউজ করছেন, তাহলে এয়ারটেলের যখন আপনি সিম ইউজ করছেন তখন আপনার এলাকায় ধরেন এয়ারটেলের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা খুব একটা ভালো আসছে না, তো আপনি চাইছেন কি আপনার নাম্বারটা সেম থাকুক কিন্তু আপনি অপারেটরটাকে চেঞ্জ করতে চান, ধরেন আপনি ভোডাফোনে যেতে চান, তো সেজন্য আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 দিনের সময় লাগবে এই মোবাইল নাম্বার পোর্টেবিলিটিটা হওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, ট্রাইয়ের তরফ থেকে একটা অনেক বড় আপডেট বেরিয়ে এসেছে যেখানে শুধুমাত্র 2 থেকে 3 দিনের মধ্যে এই মোবাইল নাম্বার পোর্টেবিলিটিটা চলে আসবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন কি ট্রাই অনেক ভালো 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 রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের জন্য নিয়ে আসে। তো কিছুদিন আগে মানে 10ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত এই মোবাইল নাম্বার পোর্টেবিলিটিটা বন্ধ ছিল এবং 16ই ডিসেম্বর ট্রাইয়ের তরফ থেকে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে বেরিয়ে এসে গেছে। তো নতুন রুলসে কি বলা হয়েছে, তো বন্ধুরা এখানে মেনলি 3টে কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন, যদি আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে চান তো যে অপারেটরটাকে আপনি ছেড়ে আসছেন সেই অপারেটারে আপনার কোনো টাকা যদি পেয়ে থাকে সেই অপারেটার, তো সেটা না চুকিয়ে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। ধরুন আপনি একটা পোস্টপেড কানেকশন ইউজ করছেন, তো এই মাসে যে বিলটা হয়েছে সেই বিলটা আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপরেই আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বর, আপনি যদি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য একবার অ্যাপ্লাই করেন তো আগামী 90 দিনের মধ্যে আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না। আর 3 নম্বর, যদি কোনো সিম অপারেটারের সঙ্গে আপনি কোনো চুক্তিবদ্ধ অবস্থায় থাকেন, মানে ধরে নিন আপনি একটা সিম নিয়েছেন যেখানে 1 বছরের চুক্তি ছিল কি 1 বছরের মধ্যে আপনি এই সিমটাকে ছেড়ে যেতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা, এই নতুন মোবাইল নাম্বার পোর্টেবিলিটির নিয়মটা অত্যন্ত সহজ, কারণ যেটা আগে 7 থেকে 8 দিনের সময় লাগতো এখন সেক্ষেত্রে সময় লাগবে 2 থেকে 3 দিন, তো 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি এখন মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করতে পারবেন। এবং সিম্পলি আপনি UPC কোড যেটা আছে সেটা জেনারেট করুন। কীভাবে করবেন, আপনি আপনার ফোনের আইস মেসেজ অপশানে যান এবং সেখানে গিয়ে ক্যাপিটালে PORT লিখুন, একটা স্পেস দিন, আপনার মোবাইল নাম্বার লিখুন এবং সেটা 1900 নম্বরে সেন্ড করে দিন। কিছুক্ষণ পর 1901 নম্বর থেকে একটা মেসেজ আসবে আপনার ফোনে এবং সেখানে UPC কোড লেখা থাকবে। এখন সেই UPC কোডটা নিয়ে আপনি কোনো দোকানদারের কাছে যান বা কোনো স্টোরে যান এবং সেখানে গিয়ে আপনার ডকুমেন্টস জমা করুন এবং যে কোম্পানি থেকে আপনি যে কোম্পানি যেতে চাইছেন সেই কোম্পানিতে যাওয়ার প্রসেস এখন মাত্র 2 দিনে সম্পন্ন হয়ে যাবে। যদি একই সার্কেলের মধ্যে আপনি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করেন তো 2 দিন লাগবে, এবং যদি আপনি অন্য সার্কেলের মধ্যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করতে চান, ধরুন আমি এখন ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আছি এবং আমি যেতে চাই কলকাতা সার্কেলে পোর্ট করতে চাই, তো সেক্ষেত্রে কী হবে, আমার 5 দিন সময় লাগবে এবং 5 দিনের মধ্যে এই মোবাইল নাম্বার পোর্টেবিলিটিটা কমপ্লিট হয়ে যাবে। তো মোবাইল নাম্বার পোর্টেবিলিটি আরও অনেক ফাস্ট হবে, আরও অনেক দ্রুত হবে এবং এরই সঙ্গে সঙ্গে অনেক সহজ প্রসেস এখানে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই একটা আপডেট বেরিয়ে এসেছিল ট্রাই মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটা ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।